দুনিয়ার জীবনের জন্য প্রতিটি মানুষকে আখিরাতের জীবনে হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনে তারা আখিরাতের জীবনের জন্য যে সঞ্চয় করবেন তার ভিত্তিতে তারা জান্নাতের দ্বারা পুরস্কৃত হবেন। দুনিয়ার জীবনে যারা সেই সঞ্চয় অর্থাৎ ইবাদত বন্দগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বিধানে ব্যর্থ হবেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, কিয়ামতের দিন সব মানুষ এক স্থানে জমা হবে এবং ফেরেশতারা যে কোনো আওয়াজই দেবেন সবাই তা শুনতে পাবে। ওই সময় ঘোষণা করা হবে, কোথায় ওই সব লোক যারা সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করত, তা শুনে একদল উঠবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আবার ঘোষণা করা হবে, কোথায় ওই সব লোক যারা সারা রাত জেগে থেকে আরামের বিছানা ত্যাগ করে ইবাদত বন্দেগিতে মশগুল থাকত, অতঃপর এক জামাত উঠবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আবার ঘোষণা করা হবে, কোথায় ওই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা অবস্থায় আল্লাহ স্মরণ হতে গাফিল করত না, অতঃপর এক জামাত উঠবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে এ ঘটনার সঙ্গে এও বর্ণিত হয়েছে যে তখন ঘোষণা করা হবে, আজ হাসরবাসী দেখতে পাবে যে সম্মানিত লোক কারা। আরও ঘোষণা করা হবে, কোথায় ওই সব লোক যাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আল্লাহর জিকির ও নামাজ থেকে বাধা দিত না। যখন এসব লোক বিনা হিসেবে মুক্তি পেয়ে যাবে তখন জাহান্নাম থেকে একটি লম্বা গর্দান বের হয়ে লোকদের ডিঙিয়ে চলে আসবে। তার দুটি উজ্জ্বল চক্ষু থাকবে এবং তার ভাষা খুবই স্পষ্ট হবে। সে বলবে, আমি ওই সব লোকের উপর নিযুক্ত হয়েছি যারা অহংকারী ও বদমেজাজি এবং সমবেত লোকদের মধ্যে থেকে তাদের এমনভাবে বেছে নেব যেভাবে পশু পক্ষী তাদের খাদ্য বেছে নেয়। তাদের বেছে জাহান্নামে নিক্ষেপ করব। অতঃপর এরূপ দ্বিতীয়বার বের হয়ে বলবে, এবার আমি ওই সব লোকের উপর নিযুক্ত হয়েছি যারা আল্লাহ ও তার রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তাদেরও দল হতে বেছে নিয়ে যাব। অতপর তৃতীয়বার বের হয়ে আসবে এবং এবার ছবি অঙ্কনকারীদের বেছে নিয়ে যাবে। এই প্রকারের লোক ময়দান থেকে পৃথক হওয়ার পর হিসাব নিকাশ আরম্ভ হবে। কিয়ামতের দিন বা আখিরাতের জীবনে জান্নাত লাভ করতে চাইলে বা জাহান্নাম থেকে রেহাই পেতে চাইলে দুনিয়ার জীবনে তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বিধানে ব্রতী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।